ওয়েলকাম টু ইজি প্রিপারেশন আমি সৌরভ আজকে তোমাদের সঙ্গে কথা বলবো এক হাজার মোস্ট ইম্পর্টেন্ট হিস্ট্রি কোশ্চেন যে আমি করেছিলাম তোমাদেরকে তার পার্ট ফাইভ নিয়ে তো তার পার্ট ফাইভে থাকবে কিছু সুন্দর সুন্দর কোশ্চেন এবং তার যে অপশানগুলো থাকবে সেগুলোর এক্সপ্লেনেশন তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি যদি তোমরা এখনও আমাদের এই ইজি প্রিপারেশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব কর নাও এবং পাশে যে বেল বাটনটা আছে ওটাতে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দাও তাহলে তোমরা আমাদের পরের সব ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক গ্রুপ দুটোকে জয়েন করতে পারো সেখানে আমরা ডেইলি নিউজ পেপার পিডিএফ ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স ডেলি স্টাডি ম্যাটেরিয়ালস এবং বিভিন্ন ধরনের কুইজ করাই প্রত্যেকদিন সন্ধ্যা সাতটা এবং প্রত্যেকদিন সন্ধ্যা নটার সময় তো তোমরা সেগুলো আমাদের টেলিগ্রাম এবং ফেসবুক গ্রুপ থেকে গ্রুপে জয়েন করে অ্যাটেন্ড করতে পারো লিঙ্ক ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দেওয়া আছে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো আজকের প্রথম প্রশ্ন আছে আইনি একবারী গ্রন্থের লেখককে আইনি একবরি গ্রন্থের লেখককে অপশন রয়েছে বদাউনি বদাউনি আবুল ফজল শেখ মুবারক এবং ফজি তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে আবুল ফজল আবুল ফজল কেছিলেন আইনি একবারি গ্রন্থের লেখক এবার এই আইনি আকবরি গ্রন্থ ছাড়াও আবুল ফজল আরেকটা গ্রন্থ লিখেছিলেন যেখান থেকে কি আকবরের সম্বন্ধে জানা যায় তো সেই গ্রন্থটার নাম কী ছিল সেই গ্রন্থটার নাম ছিল আকবরনামা তো যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে আকবরনামা গ্রন্থের লেখককে সেটাও কী হবে আবুল ফজল পরবর্তী প্রশ্ন কী আছে মোগল সম্রাট ঔরঙ্গজেব যে শিখ গুরুকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন তিনি ছিলেন মোগল সম্রাট ঔরঙ্গজেব যে শিখগুরুকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন তিনি ছিলেন তো অপশন কী কী আছে তেগ বাহাদুর নানক গোবিন্দ সিং অর্জুন দেব তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে তেগ বাহাদুর তেগ বাহাদুরকে মোগল সম্রাট ঔরঙ্গজেব মৃত্যুদণ্ড দিয়েছিলেন তো তেগ বাহাদুর কত নম্বর শিখগুরু ছিলেন তিনি ছিলেন নবম শিখগুরু নানক ছিলেন প্রথম শিখগুরু গুরু গোবিন্দ সিং ছিলেন দশম শিখগুরু এবং অর্জুন দেব ছিলেন পঞ্চম শিখগুরু তো চলো চলে যাওয়া যাক পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন কী আছে ষোলোশো একুশ খ্রিস্টাব্দে ইংরেজরা ভারতের মাটিতে প্রথম কোথায় ঘাঁটি স্থাপন করেছিলেন ষোলোশো একুশ খ্রিস্টাব্দে ইংরেজরা ভারতের মাটিতে প্রথম কোথায় ঘাঁটি স্থাপন করেছেন অপশন রয়েছে গোয়া কালিকট সুরাট মাদ্রাজ তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে সুরাট সুরাটে ইংরেজরা ষোলোশো একুশ খ্রিস্টাব্দে প্রথম ঘাঁটি স্থাপন করেছিলেন এবং গোয়াতে যদি বলা হয় গোয়াতে কারা ঘাঁটি স্থাপন করেছিলেন প্রথম তাহলে কারা হবে পর্তুগিজরা এবং কালিকটে কালিকটটাকে সেই জন্য বিখ্যাত কালিকটে ভাস্করা গামা চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে ভাস্করা গামা প্রথম যিনি এসে পৌঁছেছিলেন সেটা কালিকট বন্দরে এসে পৌঁছেছিলেন পরবর্তী প্রশ্ন কী আছে পরবর্তী প্রশ্ন হচ্ছে আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে কোন নদীর তীরে যুদ্ধ করেছিলেন আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে কোন নদীর তীরে যুদ্ধ করেছিলেন তো অপশন কী কী আছে সিন্ধু রাবি ইরাবতী ঝিলাম উত্তর কী হবে উত্তর হবে ঝিলাম আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে ঝিলাম নদীর তীরে যুদ্ধ করেছিলেন এবার এই ঝিলাম নদী এখন বর্তমানে কোথায় অবস্থিত সেটা এখন কাশ্মীরে অবস্থিত বলতে পারো তোমরা আর পুরুর বিরুদ্ধে যে যুদ্ধটা হয়েছিলো সেটা কত সালে করেছিলেন আলেকজান্ডার আলেকজান্ডার ভারতবর্ষে এসেছিলেন তিনশো সাতাশ বিসিতে এবং তিনশো ছাব্বিশ বিসিতে আলেকজান্ডার পুরুষ বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন তো পরবর্তী প্রশ্ন কী আছে পরবর্তী প্রশ্ন আছে দিল্লি সুলতানি প্রতিষ্ঠাতা কে ছিলেন দিল্লি সুলতানি প্রতিষ্ঠাতা কে ছিলেন তো দিল্লি সুলতানি প্রতিষ্ঠাতা কে ছিলেন অপশন রয়েছে হচ্ছে মহম্মদ ঘড়ি কুতুবুদ্দিন আইবক ইলতুতমিস মিস গিয়াসুদ্দিন বলবন উত্তর কী হবে সঠিক উত্তর হবে কুতুবুদ্দিন আইবক এবারে কুতুবুদ্দিন আইবক কে ছিলেন কুতুবুদ্দিন আইবক ছিলেন মোহাম্মদ ঘড়ির দাস তিনি এই দিল্লি সুলতানি প্রতিষ্ঠা করেছিলেন বারোশো ছয় খ্রিস্টাব্দে তাই এটাকে দাস বংশও বলা হয় পরবর্তী প্রশ্ন কী আছে পরবর্তী প্রশ্ন আছে কোন বছর দ্বিতীয় পানিপথের যুদ্ধ ঘটেছিল কোন বছর দ্বিতীয় পানিপথের যুদ্ধ ঘটেছিল অপশন কী কী আছে ষোলোশো পাঁচ সতেরোশো সাত সতেরোশো সাতান্ন এবং পনেরোশো ছাপ্পান্ন তো উত্তর কী হবে সঠিক উত্তর হবে পনেরোশো ছাপ্পান্ন পনেরোশো ছাপ্পান্ন সালে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল কার কার মধ্যে হয়েছিলো যদি জিজ্ঞেস করা হয় তাহলে হয়েছিল হচ্ছে হিমু এবং বৈরাম খাঁর মধ্যে বৈরাম খাঁকে ছিলেন আকবরের অভিভাবক তো আকবরের অভিভাবকের সঙ্গে হিমুর যুদ্ধ হয়েছিল দ্বিতীয় পানিপথের যুদ্ধ পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন কী আছে জাহাঙ্গীরের সৌধ কোথায় অবস্থিত জাহাঙ্গীরের সৌধ কোথায় অবস্থিত তো অপশন কী কী আছে আগ্রা দিল্লি লাহোর এবং শ্রীনগর তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে লাহোর লাহোরে জাহাঙ্গীর সৌধ অবস্থিত জাহাঙ্গীর মারা গেছিলেন আগ্রাতে কিন্তু তার সৌধ বানানো হয়েছিল লাহোরে এবং জাহাঙ্গীরের যদি জন্মস্থান জিজ্ঞেস করা হয় তাহলে জাহাঙ্গীরের জন্মস্থান হচ্ছে রাজাউরি রাজাউরিতে জাহাঙ্গীর জন্মগ্রহণ করেছিলেন পরবর্তী প্রশ্ন কী আছে পরবর্তী প্রশ্ন আছে নির্মলিখিত কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য নামে পরিচিত ছিল তো অপশন কী কী আছে প্রথম চন্দ্রগুপ্ত সমুদ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং স্কন্দগুপ্ত তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য নামে পরিচিত ছিলেন এবং যদি বলা হয় ভারতের নেপোলিয়ান কাকে বলা হতো তাহলে সেটা হবে সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্ত ভারতের নেপোলিয়ান নামে পরিচিত ছিলেন এবং স্কন্দগুপ্ত তিনি কী করেছিলেন ভারতে যে হুন আক্রমণ হয়েছিল হুন আক্রমণ প্রতিহত করেছিলেন কে স্কন্দগুপ্ত পরবর্তী প্রশ্ন কী আছে পরবর্তী প্রশ্ন আছে কার হাতে টিপু সুলতান চূড়ান্ত পরাজয় ঘটেছিল কার হাতে টিপু সুলতানের চূড়ান্ত পরাজয় ঘটেছিল তো অপশন আছে লর্ড ওয়েলেসলি লর্ড কর্নওয়ালিস লর্ড ডালহাউসি এবং জন শোর তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে লর্ড ওয়েলেসলি লর্ড ওয়েলেসলি হাতে টিপু সুলতানের চূড়ান্ত পরাজয় ঘটেছিল এটা হয়েছিল গত সালে সতেরোশো নিরানব্বই সালে চতুর্থ ইঙ্গমহীশূর যুদ্ধ যখন হয়েছিল তখন টিপু সুলতানের পরাজয় ঘটেছিল এবং তিনি মারা গেছিলেন সতেরোশো নিরানব্বই সালে তো পরবর্তী প্রশ্ন কী হচ্ছে পরবর্তী প্রশ্ন হচ্ছে খানুয়ার যুদ্ধে বাবরের প্রধান প্রতিপক্ষ কেছিলেন খানুয়ার যুদ্ধে বাবরের প্রধান প্রতিপক্ষ কেছিলেন অপশন রয়েছে মাহমুদ লোদি হিমু রানা সংঘ এবং এদের কেউ নয় তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে রানা সংঘ রানা সঙ্ঘ খানুয়ার যুদ্ধে বাবরের প্রধান প্রতিপক্ষ ছিলেন এবার যদি জিজ্ঞাসা করা হয় যে খানুয়ার যুদ্ধ হয়েছিল কত সালে তো খানুয়ার যুদ্ধ হয়েছিল পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে হয়েছিল খানুয়ার যুদ্ধ পরবর্তী প্রশ্ন কী আছে পরবর্তী প্রশ্ন হচ্ছে পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন তো অপশন কী কী রয়েছে দেবপাল প্রথম মহিপাল গোপাল এবং ধর্মপাল সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে ধর্ম গোপাল সরি গোপাল গোপাল হবে সঠিক উত্তর গোপাল পাল বংশের প্রতিষ্ঠা করেছিলেন এবং যদি বলা হয় বিক্রমশিলা মহাবীরের প্রতিষ্ঠা কে করেছিলেন তাহলে সেটা হবে ধর্মপাল ধর্মপাল কী করেছিলেন বিক্রমশিলা মহাবীরের প্রতিষ্ঠা করেছিলেন পরবর্তী প্রশ্ন কী আছে বাবর নামায়ের লেখক কে ছিলেন বাবর নামায় লেখক ছিলেন অপশন রয়েছে আবুল ফজল ফিরদৌসি আসিফ এবং বাবর তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে বাবর বাবর নিজেই বাবর নামা গ্রন্থটি লিখেছিলেন এটা বাবরের আত্মজীবনী নামে পরিচিত পরবর্তী প্রশ্ন কি আছে নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্য আকবর জয় করতে পারেনি নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্য আকবর জয় করতে পারেনি অপশান কী কী আছে কাশ্মীর বাংলা বিহার এবং আসাম তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে আসাম আসাম বাবর জয় করতে পারেনি কি সরি আকবর জয় করতে পারেনি কিন্তু কাশ্মীর বাংলা এবং বিহার সবগুলে জয় করেছিলেন এবার যদি বলা হয় যে আকবর কত থেকে কত সাল পর্যন্ত রাজা ছিলেন সেটা যদি সময়কাল জিজ্ঞাসা করা হয় তাহলে কত হবে পনেরোশো থেকে ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দ পর্যন্ত আকবর রাজা ছিলেন পরবর্তী প্রশ্ন কী আছে পরবর্তী প্রশ্ন আছে কোন সুলতানের রাজত্বকালে চেঙ্গিস খা ভারত আক্রমণ করেন কোন সুলতানের রাজত্বকালে চেঙ্গিস খা ভারত আক্রমণ করেন অপশন কী কী আছে ইলতুত মিস আলাউদ্দিন খিলজি গিয়াসুদ্দিন বলবান এবং মোহাম্মদ বিন তুগলক তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে ইলতুত মিস ইলতুত সময়কালে চেঙ্গিস খান ভারত আক্রমণ করেন এবার তিনি কত সালে তাহলে এটা আক্রমণটা করেছিল বারোশো সালে বারোশো সালে চেঙ্গিস খা ভারত আক্রমণ করেছিল পরবর্তী প্রশ্ন কী আছে পরবর্তী প্রশ্ন আছে আমি সমাজবাদী এই কথাটি কোন কংগ্রেস সভাপতি বলেছিলেন তো অপশান কী কী আছে জওহরলাল নেহেরু সুভাষচন্দ্র বোস মহাত্মা গান্ধী বিজি তিলক তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে জওহরলাল নেহরু জওহরলাল নেহরু বলেছিলেন আমি সমাজবাদী আর সুভাষচন্দ্র বোস কী স্লোগান দিয়েছিলেন তাহলে জয় হিন্দ স্লোগান দিয়েছিলেন কে সুভাষচন্দ্র বোস মহাত্মা গান্ধী বলেছিলেন করেঙ্গে ইয়া মারেঙ্গে বা করো ইয়া আর বিজে তিলক বলেছিলেন কি বা বালগঙ্গা তিলক বলেছিলেন যে স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি এটা নিয়ে ছাড়ব পরবর্তী প্রশ্ন কি আছে পরবর্তী প্রশ্ন আছে হরিপুরা কংগ্রেস অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন কে হরিপুরা কংগ্রেস অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন কে তো অপশন কী কী আছে জওহরলাল নেহরু সুভাষচন্দ্র বোস রাজবিহারী বসু এবং সীতারামাইয়া তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে সুভাষচন্দ্র বোস এবার যদি জিজ্ঞাসা করা হয় এই হরিপুরা কংগ্রেস অধিবেশন কত সালে হয়েছিলো তাহলে সেটা কী হবে উনিশশো আটত্রিশ সালে হরিপুরা কংগ্রেস অধিবেশন হয়েছিলো আর এই হরিপুরা শহরটা কোথায় ব্যবস্থিত হরিপুরা শহর না অ্যাকচুয়ালি এটা একটা গ্রাম ছিল তো এটা কোথায় ব্যবস্থিত এটা ছিল গুজরাটে পরবর্তী প্রশ্ন কী আছে পরবর্তী প্রশ্ন আছে কে ভারতের জাতীয় কংগ্রেসকে সরি এখানে আমি ডিরেক্টলি উত্তর দেখিয়ে দিয়েছি তো তোমরা এখান থেকে দেখতে পারো কে ভারতের জাতীয় কংগ্রেসকে অতি ক্ষুদ্র এক আনুবীক্ষণিক সংস্থা বলে উপহাস করেছিলেন তো অপশন রয়েছে সেখান থেকে তোমার তো দেখিয়ে দেখা যাচ্ছে এখানে লর্ড ডাফরিন লর্ড ডাফরিন কেন বলেছিলেন এখানে এখানে তো আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছিল এবং সেই সময় যে ভাইসের ছিলেন তিনি ছিলেন লর্ড ডাফরিন তো আঠারো পঁচাশি খ্রিস্টাব্দে প্রথম যে অধিবেশন হয়েছিল কংগ্রেসের সেখানে মোট বাহাত্তর জন লোকজন ছিল তো খুবই কম লোকজন ছিল তার জন্য সেটাকে কি বলা হয়েছিল অতি ক্ষুদ্র এক আনুবীক্ষণিক সংস্থা বলেছিলেন কে লর্ড ডাফরিন পরবর্তী প্রশ্ন কী আছে স্বাধীনতা লাভের সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কেছিলেন স্বাধীনতা লাভের সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কেছিলেন অপশন কি কী আছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ জওহরলাল নেহেরু জেবি কৃপালিনী এবং সর্দার প্যাটেল তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে জেবি কৃপালিনী ভারতের স্বাধীনতা লাভের সময় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন জেবি কৃপালিনী এবং যদি বলা হয় যে স্বাধীনতা লাভের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন তো তিনি হবেন লর্ড মাউন্ট ব্যাটেন পরবর্তী প্রশ্ন কী হচ্ছে পরবর্তী প্রশ্ন লবণ আন্দোলন কোথা থেকে শুরু হয়েছিল অপশন কী কী আছে আমেদাবাদ বড়দা রাজকোট এবং ভাবনগর তো সঠিক উত্তর কবে সঠিক উত্তর হবে আমেদাবাদ এবার যদি বলা হয় লবণ আন্দোলন কবে শুরু হয়েছিল তাহলে লবণ আন্দোলন শুরু হয়েছিল বারোই মার্চ উনিশশো তিরিশ সালে বারোই মার্চ উনিশশো সালে লবণ আন্দোলন শুরু হয়েছিল এবং এটা আমেদাবাদের সাবরমতি আশ্রম থেকে ডান্ডি পর্যন্ত যাত্রা করা হয়েছিল তো এই অভিযানটাকে ওর জন্য ডানডি যেন বলা হয় পরবর্তী প্রশ্ন কী আছে পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কেছিলেন ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কেছিলেন অপশন রয়েছে রামসে ম্যাকডোনাল্ড ক্লিমেন্ট এটলি লয়েড জর্জ এবং উইস্টন চার্চিল তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে ক্লিমেন্ট এটলি ক্লিমেন্ট এটলি ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন তো বন্ধুরা আজকের জন্য এই ক্লাসটা এই পর্যন্তই পরবর্তী ক্লাস খুবই তাড়াতাড়ি আসবে তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে যে বেল বাটনটা রয়েছে ওটাতে ক্লিক করে নাও তাহলে তোমার পরের ভিডিওগুলো নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবে আর আমাদের টেলিগ্রাম এবং ফেসবুক গ্রুপ দুটোকেই তোমরা জয়েন করতে পারো ওখানে আমরা ডেলি নিউজ পেপারের পিডিএফ ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স বিভিন্ন ধরনের স্টাডি ম্যাটেরিয়ালস এবং প্রতিদিন সন্ধ্যা সাতটায় এবং রাত নটায় একটা করে কুইজ অ্যাটেম্প করাই তো তোমরা সেগুলো অ্যাটেম্প করতে পারো দুটোরই লিঙ্ক ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা জয়েন করে নিতে পারো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও টাটা টেক কেয়ার